অনেক মজার ডিম পুরি নিয়ে আসলাম। তো চলেন দেখে আসি ডিম পুরি বানাতে কি কি লাগছে আমার। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। বরাবর মতো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। তো আজকে আমি ডিম পুরি বানাবো। সবসময় আমরা খেয়ে থাকি ডাল পুরি, তো প্লাস ডাল পুরি আর ডিম পুরি একসাথে বানাবো। তো প্রথমে দেখতেই পাচ্ছেন ডালটা ভিজিয়ে নিয়েছি আমি, আর এদিকে 1 কাপ ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব আর কি। সবসময় সবাই আমরা ডাল পুরি খেয়ে থাকি, তো অসাধারণ টেস্টের একটি ডিম পুরি রেসিপি নিয়ে আসলাম, আশা করি সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে শুরু থেকে একটি করে লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন ভিজিট করতেছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো তেলের সাথে দেখতেই পাচ্ছেন ময়দাটা খুব ভালোভাবে মিশে গেছে, যেহেতু আমার হাতে দোলা বাঁধতে পেরেছি তাহলে বুঝতে হবে তেলের সাথে ময়দাটা একদম পারফেক্ট হয়ে মিশে গেছে আর কি। তো এই পর্যায়ে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে গোলাটা তৈরি করে নিব। তো এখানে আর লাগবে না, যতটুকু দিয়েছে সম্পূর্ণটা হয়ে গেছে, এটা আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন আর কি। আমার এখানে 1/2 কাপে কম পানি লেগেছে যেহেতু এটা ময়দা। তো গোলাটা অলরেডি হয়ে গেছে, আমি সামান্য তেল ব্রাশ করে এই তো চুলার উপর রেখে দিব আর কি ঘণ্টাখানেকের মতো। আর এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিব, 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আমি। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ। তো এখানে আমার ডিম পুরি বা ডাল পুরি যাই বানান না কেন, খুবই সিম্পল এতে বানাবো, আমি কোনো মশলা অ্যাড করবো না এখানে। বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল আর কি এই পুরিটা। তো সিদ্ধ হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছেন, আর এখানে আমি আলাদাভাবে কোনো ভাজাভাজি করব না, তো সাধারণভাবে করছি। আমার ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি, আর লবণটা পারফেক্ট ছিল আর দিতে হয় নাই। তো এখানে আমি অ্যাড করলাম ধনিয়া পাতা, আপনারা চাইলে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিতে পারেন, যেহেতু আমার বাচ্চারা খাবে আর এইভাবে অনেকটা টেস্ট হয় সেজন্য এইভাবে করে নিচ্ছি আর কি। আর এখানে ময়দাটা খুব ভালোভাবে ময়ন করে নিচ্ছি, ময়দাটা খুব সফট একদম ফুলে আসছে সামান্য পরিমাণ। তো এখানে লেসি কেটে নিয়েছি আমি, প্রায় 9-10টার মতোই হবে আর কি করে নিয়েছি, আর একটু মোটা সাইজে করেছি যেহেতু ডিম পুরি হবে অর্ধেক আর ডাল পুরি বানাবো আর কি। তো এভাবে সবগুলা গুলা একদম রেডি করে রেখেছি আগে থেকেই। তো এখানে আমরা সবাই জানি কিভাবে করতে হয়, তারপর যেহেতু আমি বানাচ্ছি দেখিয়ে দিলাম। তো সামান্য করে আর কি ডালের মিশ্রণটা নিয়ে এই তো এভাবে করে নিচ্ছি সবগুলা। তো এভাবে করে সবগুলো লেচির মধ্যে ডালের পুর ভরে নিয়েছি। তো এখন আমি বেলে নিব আর কি। তো প্রথমে ভাজবো আমি ডাল পুরিটা, তারপরে ডিম পুরিটার একদম টেকনিক সহকারে দেখিয়ে দিব আর কি কীভাবে বানাতে হয়। তো ফুল ব্লগ জুড়ে আমার সাথেই থাকবেন, আশা করি অনেকের উপকার আসবে এবং ভালো লাগবে। তো দুইটা বেলে নিচ্ছি আমি, বেলে তারপরে তো চলে যাচ্ছি। তো চুলাটা ধরিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেলটা দিয়ে গরম করে নিব আর কি। তেলটা গরম হয়ে আসা পরে তো প্রথমে ডাল পুরিগুলো ভেজে নিচ্ছি এক এক করে, আমার বাচ্চারা তো ওয়েট করতেছে কখন খাবে, তো ওদের জন্য আগে ডাল পুরিটা ভেজে নিচ্ছি, তারপর ডিম পুরিটা একটু অন্যরকমভাবে করতে হয় সেটা আমি পরে দেখাচ্ছি। তো আশা করি সবারই ভালো লাগবে, আর পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন, কোনো স্কিপ না করলে অবশ্যই। টেকনিক সহজভাবে দেখিয়ে দিব আর কি। তো এখানে সবগুলো ডাল পুরি ভেজে নিচ্ছি,
তারপরে ডিম পুরিগুলো ভাজবো সবার শেষে, আর গরম গরম খেতে হবে, খুবই মজার বিকেলের নাস্তা। ঠান্ডা ওয়েদারে আসলে এরকম নাস্তা হলে এখন তো খুব জমে যাবে। আর লকডাউনের সময় যেহেতু বাসায় বসে আমরা সবাই আছি, পরিবারের সবাই একসাথে হলে এরকম নাস্তা হলে কিন্তু অসাধারণ। আমার সম্পূর্ণ ডাল পুরি ভাজা হয়ে গেছে, আমি এখন ডিম পুরিগুলো ভাজবো। তো প্রথমে যেটা করতে হবে, হালকা করে ভেজে নিব দুই পাশে, দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে দিচ্ছি, শুধু হালকা ভাজতে হবে। যেহেতু ভিতরে ডিমটা দিব, তো ডিমটা কীভাবে দিব সেটাও দেখাবো। তো এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি, এভাবে এক পাশ দুই সেকেন্ডের মতো রেখে আরেক পাশ করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো ভেজে নিয়েছি আমি। তো অনেকটা গরম আছে, গরম গরমই করতে হবে। তো এখন আমি যা করব, কেচি দিয়ে একটু সামান্য করে কেটে নিব ভিতরের যে অংশটা, যাতে দেখা যায় আর ডিমটা যাতে সহজভাবে ভরে নিতে পারি। তো এই যে দেখতেই পাচ্ছেন খুবই গরম অবস্থায় দিচ্ছি, আর এই যে এটার ভিতরে পুরোটা ডিম আমি দিয়ে দিব। তো এভাবে সবগুলো ভেজে নিব আর কি। এখানে পাঁচটা ডিম পুরি হবে আর পাঁচটার মতো ডাল পুরি হয়েছে। তো জাস্ট ছেড়ে দিব, এভাবে ভেজে নিব, সহজ প্রসেসে দেখিয়ে দিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ডিমের যে পুরিটা লো আছে ভাজতে হবে, যাতে ভিতরে ডিমটাও সিদ্ধ হয়ে আসে। তো আরেকটা কেটে ভরে দেখাচ্ছি আমি। তো গ্লাসের মধ্যে ডিমটা রেখে তারপরে এত ভরে নিচ্ছি, এটা সহজ প্রসেস আর কি। তো আমি সবভাবে পারি, তা আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিলাম। তো এইভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। আসলে অসাধারণ নাস্তা ছিল আর কি আজকে বিকেলে বেলা। ডিম পুরিটা এইভাবে ট্রাই করবেন আপনারা, খুবই মজার। তো সবগুলোই ভেজে নিচ্ছি এক এক করে। এখানে পাঁচটা ডাল পুরি, পাঁচটা ডিম পুরি হয়েছে, আমার মোট দশটা পুরি হয়েছে আর কি। তো আমার বাচ্চারা একদম আনন্দ সহকারে বিকেলের নাস্তাটা আজকে করলো। তো এই যে, আর এখানে কিন্তু কোনো মশলা আমি কোনো কিছু ইউজ করি না, শুধু জাস্ট ডাল আর লবণ আর ধনিয়া পাতা আর কি। তো আপনারা চাইলে অনেক কিছু দিতে পারেন, তা আমার মনে হয় এইভাবে ভালো। তো ডালের পুরির সাথে, ডিম পুরির সাথে কাঁচামরিচ আর পিএস হলে কিন্তু আর কিছুই লাগে না। তো আমি একটু কেটে দেখাচ্ছি কীরকম, খুবই গরম ধরা যাচ্ছে না আর কি। তো একটু ঠান্ডা, এটাও কেটে দেখাচ্ছি, খুবই মজার আর একদম সফট। ভিতরের যে ডিমটা একদম পুসের মতো হয় আর কি, মামলেটের মতো। তো আপনারা একবার হলে বাসা ট্রাই করবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেকটাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না একদমই। তো মা ছেলেরা একসাথে খেয়ে নিচ্ছি বিকেলের নাস্তাটা, আর ডাল পুরিটা অনেক মজার ছিল। আমি অবশ্য ডিমটা বেশি পছন্দ করি না, আমি ডাল পুরিটাই খেয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ আর শসা হলে তো কোনো কথাই নেই এরকম নাস্তার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই হোপ আজকে ডিম পুরি রেসিপিটি আমার বন্ধুদের কাছে অনেকটাই ভালো লেগেছে। তো সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।